এই মুহূর্তের সবথেকে বড় খবর, নিজের গড়াই তৃণমূলের বিক্ষোভের মুখে রাজীব দেখলেন কালো পতাকাও। হাওড়ার দ্রোমজুড়ে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। শুনতে হলো গো ব্যাক স্লোগানও, তাকে দেখানো হলো কালো পতাকাও। শনিবার ডোমজুড়ে যান রাজীব, সেখানে কর্মী সভা করেন তিনি। কর্মী সভা সেরে ফেরার পথে তৃণমূলের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে কালো পতাকাও দেখান জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা, সেই দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। বিক্ষোভ চলার সময় এক তৃণমূল কর্মী রাজীবের গাড়ির খুব কাছাকাছি চলে আসেন, তিনি রাজীবকে হুমকিও দেন বলে অভিযোগ। সেই সময় বিক্ষোভ হঠাতে তৃণমূল কর্মীদের উপর রাজীবের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা লাঠিচার্জ করেন বলে অভিযোগ। সেই খবর চাউর হতেই বৃদ্ধি পায় উত্তেজনার মাত্রা, শুরু হয় পথ অবরোধ। যদিও রাজীবকে নিরাপদে বার করে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। শনিবার প্রথম দফায় রাজ্যের 56টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় ডোমজুড় নেই, জল্পনা নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়ে বিজেপির প্রার্থী হতে পারেন রাজীব, কিন্তু নিজের গড়েই প্রবল বিক্ষোভের মুখে পড়ায় অস্বস্তিতে ওই বিজেপি নেতা। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।